কেউ নেই পড়তে, তাহলে পরে আসি। ভিনরাজ্য থেকে অবৈধভাবে মদের বোতল নিয়ে এসে বাংলায় বিক্রি করার আগে দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ আবগারী দপ্তর। শনিবার রাতে সুতি থানার আহিরন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম বাপন ঘোষ, বয়স 27, এবং সূর্যকান্ত সরকার, বয়স 35। দুজনের বাড়ি সুতি থানা এলাকায়। কি উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার জন্য মদগুলো নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে আবগারী দপ্তর। আজকে একটা ইনফরমেশন ছিল যে এটা নন ডিউটি পেড মাল, যেগুলো আমাদের এই রাজ্যের নয়, অরুণাচল প্রদেশ থেকে কিছু ব্যক্তি, অসাধু ব্যক্তি, অতিরিক্ত অধিক রোজগারের জন্য এই মাল নিয়ে এসে আমাদের এখানে বিক্রি করছে। এই ধরনের আমাদের একটা ইনফরমেশন ছিল এবং তারা আহিরন ব্রিজের কাছে, যেটা ওই ফিডার ক্যানেল ব্রিজ, ওই ব্রিজের ওখানে আমাদের কাছে খবর ছিল যে ওরা জড়ো হচ্ছে এই মদটাকে সাম হাউ কাউকে সাপ্লাই করার জন্য। এই ইনফরমেশান বেসিসে আমরা সেখানে যাই, আমরা ওয়াচে রাখি এবং সেখানে ওয়াচ করতে আমরা দেখতে পাই যে দুটো ব্যক্তি দুটো ব্যাগ নিয়ে এই তাদের সন্দেহ হয়, আমরা আটক করে এই মদ আমরা তাদের কাছ থেকে বাজাতে। শনিবার রাতেই শামসেরগঞ্জ আবগারী দপ্তরের আধিকারিক শশীভূষণ তিওয়ারি জানান, গোপন খবরের ভিত্তিতে ফারাক্কা আবগারী দপ্তর এবং শামসেরগঞ্জ আবগারী দপ্তরে যৌথভাবে আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় হানা দেওয়া হয়। তখনই হাত বদল করার উদ্দেশ্যে আসা ব্যাগ হাতে দুই যুবককে আটক করা হয়। তল্লাশিতে বেরিয়ে আসে 30টি ভিন রাজ্যের মদের বোতল। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ বিক্রির কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজ তাক বাংলা।